আমন্ত্রণ বরন্দ্র সংবাদে সাথে আছে তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল না আবারও পেছালো রাজশাহীর চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা শাহীন আলম ওরফের শাহীন শাহত্যার মামলার রায় ঘোষণার দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে সতেরো অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জে টিকা না পেয়ে বিক্ষোভ করেছে প্রবাসীরা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে নাটোরের অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ দুর্ভোগে যাত্রীরা শুনছিলেন শিরোনাম এবার রাজশাহীর চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে হত্যা মামলার রায় ঘোষণার দিন আবারও পিছিয়েছে আগামী আঠাশ অক্টোবর রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছে বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর দায়রা দ্বারজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন রায়ের নতুন দিন ঘোষণা করেন এ নিয়ে দশমবারের মতো রায় ঘোষণার দিন পেছালো গত বছরের এগারো নভেম্বর আদালতে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয় এরপর দফায় দফায় রায় ঘোষণার দিন তারিখ পেছানো হয় সর্বশেষ ত্রিশ সেপ্টেম্বরে মামলা রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল নিহত শাহিনশাহ রাশিকের প্যানেল মেয়র দুই ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলীর ছোট ভাই দুই হাজার তেরো সালের আঠাশ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শিক্ষানবীশ আইনজীবী ও রাজশাহী কোর্ট কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরদিন মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন এরপর রাশিকের তৎকালীন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান সহ একত্রিশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ প্রকাশ খুনের ঘটনায় শাহেনসার স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছেন বারবার তারিখ পেছানোয় তারা শঙ্কিত আগামী সতেরো অক্টোবর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে এবং সশরীরে ক্লাস শুরু হবে বিশ অক্টোবর থেকে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও একাডেমিক কমিটির সদস্য অধ্যাপক রহমান রাজু তথ্য করেছেন তিনি বলেন আগামী অক্টোবর থেকে আবাসিক এবছর শীতকালীন গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে এদিকে ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ছত্রিশ হাজার একশো চব্বিশ জন শিক্ষার্থী পরীক্ষা দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এছাড়াও আগামী চার থেকে ছয় অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে এক লক্ষ তেত্রিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আগামী চার থেকে ছয় অক্টোবর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শুধুমাত্র ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সমূহের কমন স্পেস যেমন ওয়েটিং রুম রুম হল নামাজ ঘর টিভি রুম ইত্যাদি জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে আপনাদের যে কাউন্সিলের সভা চলছে বলছি ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু আমাদের চার পাঁচ ছয় ভর্তি পরীক্ষা এরপরে দুর্গাপূজা উৎসব আছে এগারো থেকে পনেরো পর্যন্ত সেই কারণে আর ষোলো সতেরো পনেরো ষোলো শুক্র শনি এরকম আগামী সতেরো তারিখ সতেরোই অক্টোবর আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলব এবং বিশে অক্টোবর বুধবার থেকে আমাদের ক্লাস যথারীতি শুরু হবে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর সাগরপাড়া এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে কমপ্লেক্সটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন আজকের দিনটি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য অত্যন্ত আনন্দের দিন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জীবনের ঝুঁকি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত মহান স্বাধীনতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিন্নাত উন্নেসা তালুকদার ও এল রাজশাহী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানিউল হক অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহ সকল শহীদদের আত্মার মাফির আত কামনা দোয়া ও মনাজাত করা হয় রাজশাহীর গোদাগাড়িতে আসন্ন পৌরসভার উপনির্বাচনে কর্মীদের পুলিশি হয়রানি বন্ধ ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস তিনি গোদাগাড়ি পৌরসভার প্রয়াত মেয়র মনুরুল ইসলাম বাবুর সহধর্মিনী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী মহানগরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন লিখিত বক্তব্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদাস বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নৌকার প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচন থেকে দূরে রাখতে বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে এছাড়াও কয়েকটি ওয়ার্ডে দুর্বৃত্তরা রাতের আধারে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে এছাড়াও মিথ্যা মামলা দিয়ে কর্মীদের গ্রেফতারের বিষয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এ সময় সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃসত্ব মুক্তি চান তিনি রাজশাহীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি দুই হাজার বিশের রাজশাহী বিভাগের আটটি জেলা ও আরআরএফ রাজশাহী সহ মোট চুয়াত্তর জন মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে এফ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম এ সময় এসএসসি সমমান পরীক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট সম্মাননা পত্র ও সম্মানের অর্থ প্রদান করা হয় সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন তিনি পুলিশ পরিবারের সন্তানদের উদ্দেশ্যে বলেন তোমরা মেধার বিকাশ ঘটিয়ে শুধু তোমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করনি সেই সাথে তোমরা পুলিশ পরিবারের মর্যাদাও অক্ষুণ্ণ রেখেছ তোমরাই পুলিশের তিনি আরো বলেন দুই সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় তোমরা হবে মূল কারিগর এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি প্রশাসন অর্থ এবং ডিআইজি অপারেশন ক্রাইম রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ রাজশাহী এছাড়া পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন সহ রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন নোয়াখালীতে করোনা টিকা না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বাস্থ্য বিভাগ থেকে এস এস পাওয়া টিকা প্রত্যাশী প্রবাসীরা বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার ত্রিশ সজ্জা বিশিষ্ট সামনে এ বিক্ষোভ মিছিল করে তারা ভুক্তভোগীরা জানান উপজেলা থেকে পাওয়া কয়েকশো টিকা প্রত্যাশী বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোভিড হাসপাতালের সামনে জড়ো হয় তারা এসে দেখেন হাসপাতালের প্রধান গেট সহ সবগুলো কক্ষে তালা ঝুলছে কথা বলার মতো কাউকে পাওয়া যায় কথা বলার মতো কাউকে পায়নি তারা এ সময় দূর থেকে আসা ভ্যাকসিন প্রত্যাশীরা চরম ভোগান্তির শিকার হয় পরে ক্ষিপ্ত টিকা প্রত্যাশীরা হাসপাতালের সামনে বিক্ষোভ করে এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার বলেন আজকে আমাদের কাছে টিকা না থাকায় টিকা দেওয়া যায়নি গতকাল মাইকিং সহ বিভিন্ন প্রচারণা করে বিষয়টি স্থানীয়দের অবহিত করা হয়েছিল এরপরও কিছু প্রবাসী চলে এসেছে তবে কালকের মধ্যে টিকা চলে আসবে বলেও জানান তিনি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই নাটোরের অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে দুর্ভোগে পড়েছে যাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকে নাটোর জেলার বাস মিনিবাস মালিক সমিতির মালিকানাধীন দূরপাল্লা এবং অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রাখে তবে ঢাকার উদ্দেশ্যে সকল যাত্রীবাহী কোচ ছেড়ে গেছে এবং ঢাকা থেকে রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এ ব্যাপারে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ রাখা এবং ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে এক বাস মালিক কাউন্টার মাস্টার ও শ্রমিক নেতৃবৃন্দ জানান গতকাল বুধবার সিংরাজ জাহাঙ্গীর নামে তাদের এক শ্রমিককে মারপিট করে আহত করে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না এদিকে হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় যাত্রীরা তাদের গন্তব্যে যেতে না পারায় সমস্যায় পড়েছেন সিংরা বাস মালিক সমিতির সভাপতি হাসান ইমাম জানান তাদের দিক থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এ ব্যাপারেও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান গত কয়েকদিন ধরেই সিংরা বাস মালিক সমিতির সঙ্গে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির বিরোধ চলছিল তিনি বলেন উভয় পক্ষকে ডেকে দ্রুত সমস্যার সমাধান করা হবে এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার